এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনিকাস ব্লগ। আমার মালয়েশিয়া ট্যুরে আমার কিন্তু যাওয়া হয়েছিল মালাক্কা সিটিতে। এতদিন আসলে সময় স্বল্পতার কারণে আমার এই ব্লগটি চ্যানেলে আপলোড দিতে পারিনি। তো চলুন কথা না বাড়িয়ে আমার আজকে মালাক্কা সিটির ব্লগটি শুরু করে দিই। সো আমি কিন্তু অলরেডি কোয়ালালামপুর সিটি থেকে বের হয়েছি সকাল 11টার দিকে। এখন কিন্তু আমরা অলরেডি হাইওয়েতে উঠে গিয়েছি। এখন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মালাক্কা সিটি। সো লেটস গো অ্যান্ড লেটস এক্সপ্লোর মালাক্কা সিটি উইথ আনিকাস ব্লগ। সো মালাক্কা সিটিতে যেতে যেতে চলুন জেনে নিই মালাক্কা সিটি নিয়ে কিছু ইনফরমেশন। মালাক্কা সিটি কুয়ালালামপুর সিটি থেকে 148 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি কিন্তু আগে মালয়েশিয়ার রাজধানী ছিল। যত ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট আর যত ধরনের নৌকা আসতো সেখানে সব কিছু মালাক্কা সিটিতেই আসতো। এবং এটা কিন্তু ফার্স্টে এখানের মানুষের মেন জীবিকা ছিল হচ্ছে তারা মাছ ধরত, মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত। কিন্তু আস্তে আস্তে যাওয়ার পরে এই জায়গাটা হয়ে উঠল ট্রেড সেন্টার। সব দেশ থেকে জাহাজ হোক, মালবাহী জাহাজ হোক, সব কিছু এখানে আসতো এবং এখান থেকে এটা ছিল মালয়েশিয়ার মেন প্রাণকেন্দ্র বলা চলে। মালয়েশিয়াতে মালাক্কা সিটিকে কিন্তু সিটি অফ হিস্টোরি বলে। কেন বলে সেটা যখন আপনি আমার ফুল ব্লগটি দেখবেন তখনই বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মেন ব্লগে চলে যাই। আমরা কিন্তু অলরেডি রওনা দিয়েছি, হাফ অ্যান আওয়ার হয়েছে। আমাদের কুয়ালালামপুর সিটি থেকে কিন্তু মালাক্কা সিটিতে যেতে হাইস্ট গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগে রোড ফ্রি থাকলে। কিন্তু আমরা এখন যখন যাচ্ছি এটা উইকেন্ড টাইম ছিল, রোডে অনেক জ্যাম ছিল। আমাদের টোটাল 2.5 ঘন্টা লেগেছে ওখানে পৌঁছাতে। এখানে আবার আমরা 2 বার এক জায়গায় স্টপ হয়েছিলাম, এই জন্য আমাদের টোটাল ডিউরেশনটা আরেকটু বেড়ে গিয়েছে। সো আমরা কিন্তু এখন হাইওয়েতে ছিলাম এবং হাইওয়ের এত সুন্দর দৃশ্য আমি ক্যাপচার করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে মালয়েশিয়ার রোড দিয়ে যখনই চলবেন তখনই এত সুন্দর সুন্দর পাহাড়গুলো দেখা যায়, যেটা আমাকে সবসময় মুগ্ধ করে। জায়গায় অলরেডি লাঞ্চ সেরে নিয়েছি এবং এই জায়গাটায় আমরা ফ্রেশ হওয়ার জন্য একটু বিরতি নিয়েছিলাম এবং এই জায়গাটা আসলে খুব সুন্দর ছিল। হাইওয়েতে এত সুন্দর জায়গা এবং ইজিলি রিল্যাক্স করা যায় এসব জায়গাতে। সো আমরা কিন্তু অলরেডি মালাক্কা সিটির মেন এন্ট্রান্সে চলে এসেছি এবং আমরা ওয়েট করছি মালাক্কা সিটিতে প্রবেশ করার জন্য। এবং মালাক্কা সিটিতে যাওয়ার পথে প্রচণ্ড জ্যাম ছিল, সেই জ্যামটা ফেস করে আমাদের ঢুকতে ঢুকতে হাফ অ্যান আওয়ার চলে গিয়েছিল। এবং ওখানে যাওয়ার পরে পার্কিং পাওয়া একটা বড় স্ট্রাগল। অফকোর্স এখানে যারা যায় সবাই তাদের নিজস্ব কার নিয়ে যায় এবং কার নিয়ে যাওয়ার পরে পার্কিং পাওয়াটা আসলে খুব বেশি টাফ হয়। মালাক্কা সিটিতে কিন্তু অনেক ধরনের মিউজিয়াম আছে। আমরা ফার্স্টে যে মিউজিয়ামটিতে এসেছি সেটার নাম হচ্ছে ম্যারিটাইম মিউজিয়াম। এটা আসলে মিউজিয়াম বলতে এটা কিন্তু একটা নৌকা, নৌকা আই মিন এটা একটা জাহাজ। সো জাহাজে কেন মিউজিয়াম সেটার পিছনে একটা কাহিনী আছে। পর্তুগালরা মালাক্কা সিটিতে একবার আক্রমণ করেছিল এবং ওরা খুবই যুদ্ধের পরে মালাক্কা সিটি উইন হয়েছে এবং সেই স্মৃতি হিসাবে ওরা এই জাহাজটাকে এখানে রেখে দিয়েছে। এবং এই জাহাজটিকে দেখে আপনার কী মনে হচ্ছে, দোতলা ও তিনতলা উঁচা? আপনাকে আমি যখন এই জাহাজটির ভিতরে নিয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলেই এই জাহাজের ভিতরে কত সুন্দর করে একটা মিউজিয়াম ক্রিয়েট করেছে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। আর ভিতরে যেতে যেতে আমি বলে নিই আপনার কিন্তু অফকোর্স এখানে টিকিট কাটা লাগবে। যারা ওখানকার মালয়েশিয়ান সিটিজেন তাদের ওখানে কোনো টিকিট লাগে না, কিন্তু যারা ট্যুরিস্ট তাদেরকে টিকিট কেটে ভিতরে যাওয়া লাগে। আমরা কিন্তু এখন ঠিক জাহাজের ভিতরে প্রবেশ করেছি এবং ঢোকার সাথে সাথেই এই মালাক্কা সিটি নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমি এখানে দেখতে পাচ্ছিলাম। এই ম্যারিটাইম মিউজিয়ামের আসল অবজেক্টিভ কী ছিল, এটার হিস্ট্রি অ্যান্ড বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে ছিল। এবং এখানে থেকে আমরা কিন্তু এক সিঁড়ি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি উপর থেকে 2nd নম্বর ফ্লোরে।
তো এগুলো সিঁড়ি লক্ষ্য করে দেখতে পারবেন কি সুন্দর কাঠ দিয়ে জিনিসটা করা। আমি এখানে ঢোকার পরে কিন্তু এক মিনিটের জন্য বুঝতে পারিনি আমি কোনো জাহাজের ভিতরে আছি। আমার কাছে মনে হচ্ছিল আমি হয়তো বা কোনো বিল্ডিংয়ের ভিতরে আছি। সো এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন ধরনের ইনফরমেশন ওরা শেয়ার করেছে। মেনলি আমি যে জিনিসটা দেখতে পেরেছি মালাক্কা সিটি খুব মেনলি ছিল হচ্ছে এখানকার মানুষজন কীভাবে সার্ভাইভ করে আস্তে আস্তে উপরে উঠেছে, ওদের আসল রহস্যটা কী ছিল, ওরা কী টাইপের যুদ্ধ করেছে। মানে আমরা ঠিক বইগুলোতে পড়ি না হিস্ট্রি, এরকম হচ্ছে মালাক্কা সিটির বিভিন্ন ধরনের হিস্ট্রি ওরা এখানে রিপ্রেজেন্ট করেছে। এই যেখানে কিন্তু আপনি ছবিটাতে দেখতে পাচ্ছেন যেটা একটা সমুদ্র বন্দর ছিল, কীভাবে আস্তে আস্তে সব কিছু ওরা ডেভেলপ করেছে, ওটা আসলে খুব সুন্দর করে মালাক্কা সিটির ফুল ভিউটা এখানে রিপ্রেজেন্ট করেছে। এবং আপনি আমি বেশিরভাগই যেটা দেখতে পারলাম ওরা সব কিছুতে ওদের বিভিন্ন ধরনের নৌকা, ওদের জাহাজ, বিভিন্ন কিছু ওইখানে এক এক জায়গাতে সেট করা ছিল, আর দেখতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে সুন্দর। আমি কী টাইপের অস্ত্র ইউজ করতো সে সব কিছুই কিন্তু এখানে ছিল। আমি আসলে সব কিছুই ক্যাপচার করেছি কিন্তু আমার একটা ব্লগের মধ্যে এত কিছু আমার দেওয়া সম্ভব হয়নি। তো সব কিছুরই কিন্তু ইনফরমেশন ওরা লিখে দিয়েছিল যে আসলে যে জিনিসটা ওরা এখানে দিয়েছে মিউজিয়ামে সেটার পিছনের উদ্দেশ্য কী ছিল, সব কিছু ইনফরমেশন দেওয়া ছিল এবং ঘুরে ঘুরে দেখছিলাম, ভালো লাগছিল। তো আমি আসলে সব কিছু এখন এখানে অ্যাড করছি না কারণ অনেক বেশি বড় হয়ে যাচ্ছিলো আমার ব্লগটা। তো আপনারা কিছু ক্লিপ দেখেন, আই হোপ আপনাদের ভালো লাগবে। আমি তো মিউজিয়াম থেকে বের হয়ে যাচ্ছি এবং অলরেডি এখানে কিন্তু বিকাল নেমে এসেছিল। আসলে মালাক্কা সিটি ঘুরতে হলে অনেক বেশি সকালে আসতে হয় কিন্তু আমাদের আসলে আসতে আসতে লেট হয়ে গিয়েছিল। আসলে কম টাইমের মধ্যে ফুল মালাক্কা সিটিতে ঘোরা আমার পক্ষে সম্ভব হয়নি। যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে একটা মালাক্কা সিটি চার্চ এবং এই জায়গাটিতে একটা মুভি করা হয়েছিল, নাম শাবানা, হিন্দি মুভি। সো আমি এখানে আপনারা এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ওই মুভি এই জায়গায় এই সিটিতে করা হয়েছিল এবং এই সিটিতে অনেক টাইপের এবং অনেক মুভি শুটিংও হয়েছিল যেটা দেখেছি। আর এখন আমি যে জায়গাটিতে যাচ্ছি সেটা হচ্ছে মালাক্কা সিটির সবচেয়ে উঁচাতম একটি জায়গা, এখান থেকে আপনি ফুল মালাক্কা সিটির ভিউটা দেখতে পারবেন। এই প্লেসটি থেকে আপনি ফুল মালাক্কা সিটি ভিউটা দেখতে পারবেন, মানে এখান থেকে কিন্তু সমুদ্রও দেখা যায়। মালাক্কা সিটিকে আমি বলবো সিটি অফ জয় কারণ এখানে আসার পর আমার কাছে মনে হয়েছিল যে মালাক্কা সিটির মানুষগুলো হয়তো খুব বেশি সুখী, লাইক সবাই এত বেশি মজা করছে, সবাই খুব বেশি হ্যাপি। মানে আমার কাছে এই মোমেন্টটা খুব ভালো লেগেছে, সবাই এখানে এক জায়গায় একটু বড় একটা প্লেস ছিল, মানে সবাইকে দেখছিলাম এবং আমার এই টাইমটা খুব ভালো লাগছিল। আর স্পেশালি এই রিক্সাগুলোকে দেখে এক একটা থিম নিয়ে করা আর বিভিন্ন টাইপের মিউজিক বইয়ে হয়, কিছুটা হ্যালো কিটি, ইউনিকর্ন আর বিভিন্ন টাইপের কার্টুনের থিম নিয়ে করা ছিল এবং ঘোড়ার গাড়ি তো ছিলই। আর রাত্রে হলেই যখন এগুলোর কালার চেঞ্জ হচ্ছিলো, লাইক ওরা লাইটিং করেছিল এবং বিভিন্ন টাইপের সং দিয়ে দিয়ে ওরা যাচ্ছিলো, মানে সবাই দেখে মনে হচ্ছিলো ইয়াস, মানে সবাই খুব বেশি এনজয় করছে। সো আমি আসলে এগুলো খুব বেশি এনজয় করছিলাম এই রিক্সাগুলোর কারণে, যেটা দেখে আমার মনে হচ্ছিল আমি চড়ি কিন্তু আসলে সময় ছিল না আমাদের হাতে, আমরা মাত্র এই টাইমটার মধ্যে দুই তিনটা প্লেস ঘুরেছি। সো যাই হোক, এখান থেকে কিন্তু অলরেডি আমাদের 7টা-8টা বেজে গিয়েছিলো আর আমরা একটা শপিং মলেও ঢুকেছিলাম মালাক্কা সিটির ভেতরে। তো ওখান থেকে ঘুরে আমরা গাড়ি নিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছি সি ফুড যেখানে পাওয়া যায় সেখানে।
তো সি ফুড কেন খাবো সের কাহিনীটা হচ্ছে, আসলে আমরা যেমন কক্সবাজার যাওয়ার পরে সি ফুড কি না খাই, সেরকম মালাক্কা সিটিতে আসলাম, এখানে সি ফুড না খেয়ে গেলে তো কেমন লাগে। তো আমরা কিন্তু এখানে চলে এসেছি যেখানে সি ফুড পাওয়া যায়, এবং এই প্লেসটি হচ্ছে বলতে গেলে কক্সবাজার। আমাদের কক্সবাজারে যখন যাই বার্মিস মার্কেট যেরকম থাকে সেরকম, মানে বিভিন্ন টাইপের কার্টুন, ঝুড়ি, জুতা, এরকম টাইপের জিনিসপত্র পাওয়া যায়। এবং এখন আমরা চলে এসেছি খাবারের দোকানে। এখানে অনেক মানুষ ছিল, অনেক মিন্স অনেক। আমাদের সাথে যে আঙ্কেল ছিল সেই আঙ্কেলটা বলেছিল যে এই টাইমে এত ভিড় থাকে না, কিন্তু এই উইকেন্ডের টাইম বলে অনেক বেশি ভিড় ছিল। সো মেনলি আমরা এখন চুজ করছি কি মাছ আমরা খাবো। সো আমরা আমাদের জন্য নিজের হাতে মাছ চুজ করে সেখানে দেবো, ওরা এখানে ফ্রাই, মানে আমাদের চয়েস অনুযায়ী ওরা খাবারটা ফ্রাই করে দিবে আর বয়েল করে দিবে বিভিন্ন টাইপের। সো আমরা পছন্দ অনুযায়ী ফিশ চুজ করছিলাম, এবং চুজ করার পরে এই তো প্রায় হাফ অ্যান আওয়ার ওয়েট করার পরে আমাদের খাবার আমাদের সামনে চলে এসেছিলো, এবং প্রত্যেকটা খাবার খুব বেশি মজা ছিল, ট্রাস্ট মি। অ্যান্ড এই তো এই ছিল আমার ব্লগ, আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। আই হোপ আপনারা যারা মালয়েশিয়াতে যাবেন মালাক্কা সিটি ঘুরে আসতে ভুলবেন না, আই হোপ সবার অনেক বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই ভিডিও। থ্যাংক ইউ।